অনেকে আছে যে খুব দুর্বল ফিল করে, এত বেশি ক্লান্তি লাগে, তার ভালো লাগে না, এই ধরনের কথা বলে থাকে। অনেক সময় আমাদের খাদ্য তালিকায় খুব বেশি ন্যাচারাল এবং ফ্রেশ ফুড না থাকার কারণে আমরা দুর্বল ফিল করি। সেক্ষেত্রে স্পিরুলিনা আপনাকে অনেক অনেক সহায়তা করবে। যারা অ্যাথলেটস, প্রতিদিন খেলাধুলা করেন, অনেক বেশি কাজ, অনেক বেশি লোড থাকে যাদের, তাদেরকে বলবো আপনার খাদ্য তালিকার মতো স্পিরুলিনা আপনার দৈনিক খাদ্য তালিকায় থাকতে পারে। এটি আপনাকে এনার্জেটিক করবে, আপনার স্কিন, চুল সবগুলো জায়গায় কিন্তু আপনাকে ভালো রাখবে, বডির হরমোনটাকে ব্যালেন্স করে থাকে। আমি খুব বেশি সাজেস্ট করি যারা থাইরয়েডের পেশেন্ট, অর্থাৎ হাইপোথাইরয়েডে যারা ভুগে থাকেন, তারা খুব লেস অ্যালার্জেটিক হয়ে থাকেন, তাদের জন্য স্পিরুলিনা একটা সুপার ফুড। অর্থাৎ আয়োডিন সাপ্লিমেন্ট করে, এটাতে আয়োডিন, আয়রন, প্রোটিনের একটা সমারোহ থাকে। সো একটা খাবার থেকে কিন্তু আপনি অনেকগুলো সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটি একেবারেই ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ আমরা খাবার থেকে কিন্তু আয়রন পাচ্ছি, আয়োডিন পাচ্ছি, আমরা প্রোটিনও পাচ্ছি, কিন্তু বলেছি যে অনেক সময় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আমরা গ্রহণ করতে পারি না, বা আমরা সবসময় অ্যানিমাল প্রোটিন থেকে সবচেয়ে বেশি প্রোটিন নিয়ে থাকি। তাদের জন্যই বলছি যে আপনি প্ল্যান্ট সোর্সের এটিকে নিয়ে দেখতে পারেন। এটি খুবই খুবই এনার্জি লেভেলটাকে বুস্ট করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। সমুদ্রের নিচে শৈবালটা হয়, সেজন্য এর গুণাগুণ অতুলনীয়। এছাড়াও ভিটামিন B1, B2, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মোটামুটি সব ধরনের নিউট্রিয়েন্টই কিন্তু শুধুমাত্র স্পিরুলিনা। একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, বর্তমানে এতে সব ধরনের প্রয়োজনীয় উপাদান থাকার কারণেই নাসা তাদের অ্যাস্ট্রোনটদের খাবার হিসেবে সর্বপ্রথম রেকমেন্ড করে, এবং সেজন্য স্পিরুলিনা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায়।